আছে, তুমি ফার্স্ট হওয়া মনে হচ্ছে। হ্যাঁ, এদিকে জান্নাতি, জান্নাতি আমাদের প্রতিযোগী। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি মোহাম্মদ রাশেদুল ইসলাম, সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের আদর্শ গ্রাম সিলুমবাড়িয়া থেকে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমাদের মজার মজার খেলার ভিতরে আরেকটা খেলা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দেখুন আমাদের খেলাটা কি। এই যে পেয়ারা আমরা ঝুলিয়ে রেখেছি এবং এই যে ছোট ছোট সোনামণিরা এই পেয়ারা খাওয়ার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। আসলে কে সবার আগে এই পেয়ারাটি খেতে পারে সেটাই দেখার বিষয়। তো প্রিয় দর্শক, চলুন আমরা আসলে তাদের পরিচয়টা জেনে নিই। তোমার নাম কি? ফাতেমা খাতুন। ফাতেমা খাতুন, ফাতেমা খাতুন, তুমি কি এই পেয়ারাটা খেতে পারবা মনে হয় কি? পারবো। সত্যি তো, নাকি আসলে খাওয়ার জন্য বলতেছো না আমি পেরে পেরে যাবো? পারবো, পারবো। এর আগে কোনোদিন এই হাত বাঁধা অবস্থায় ঝুলন্ত পেয়ারা খেয়েছো? খেয়েছি। সত্যি? সত্যি। যাক, প্রিয় দর্শক, ফাতেমার কনফিডেন্স দেখলাম। আসলে সে তো অবশ্যই এরকম পেয়ারা আগে খেয়েছে বলতেছে, দেখার বিষয় সে পারে কিনা। তোমার নাম কি? ফারি আক্তার শিমলা। ফারি আক্তার শিমলা, ফাতেমা বললো যে পেয়ারাটাও সে এক গালে এক কামড়ে খেয়ে ফেলতে পারবে। তুমি কি আসলে কি বলতেছো, তুমি কি পারবা? হ্যাঁ। তুমিও কি এক কামড়ে খেতে পারবা? চেষ্টা করব। তা আমার তো মনে হচ্ছে তোমার গাল খুব ছোট, ফাতেমার থেকে ছোট। তুমি কি পারবে? অবশ্যই চেষ্টা করবো। চেষ্টা করবে। প্রিয় দর্শক দেখলেন, আসলে শিমলাও চেষ্টা করবে, কেউ কাউকে ছাড় দিয়ে কথা বলছে না। এখন দেখা যাক আমাদের তৃতীয় প্রতিযোগী, তোমার নাম কি? জান্নাতি। জান্নাতি, জান্নাতি, তোমার ওই যে পাশের বন্ধু ফাতেমা, সে বললো আমি এক গালে এই প্যারাটা এক কামড়ে খেয়ে নিতে পারবো। শিমলা বলতেছে আমিও পারবো। সে আসলে কেউ কাউকে ছাড় দিতে নারাজ। এখন তুমি বলো, তুমি এই প্যারাটা কি খেতে পারবা? ইনশাল্লাহ পারবো। ইনশাল্লাহ পারবো, তারা তো বলতেছে এক কামড়ে খেয়ে ফেলবে। তুমি কিভাবে পারবা, এক কামড়ে না দুই কামড়ে বলো? এক কামড়ে। এক কামড়ে। দেখ, নাম কি তোমার? আবির। আবির, এতগুলো মেয়ের মাঝখানে তুমি একা ছেলে, সবার থেকে তারা তো সবাই বলতেছে এক কামড়ে প্যারাটা খেয়ে ফেলতে পারবে। তুমি ছেলে মানুষ, তোমার তো আসলে এক কামড়ে লাগার কথা না। তোমার কি মনে হচ্ছে, তুমি কত সময় লাগবে? মনে হচ্ছে খেতে পারবো। মনে হচ্ছে খেতে পারবা? এক কামড়ে না দুই কামড়ে না আধা কামড়ে? দেখি কয় কামড়ে খেতে পারি। দেখা যাক, আসলে আমরা দেখবো আসলে কে কত সময় খেতে পারবে। তোমার নাম কি? রজনী। রজনী, তোমার বাকি বন্ধুরা যে বললো আসলে কারোর এক কামড় লাগবে কারোর দুই কামড় লাগবে, এ বলেছে আসলে আমার এক কামড়ও লাগবে না, আমি শুধুমাত্র গালে নেবো গিলে খেয়ে ফেলবো। তুমি কি মনে করো, তুমি কি খেতে পারবা? হ্যাঁ। তুমিও খেতে পারবা? হ্যাঁ। তোমার কি কয় কামড় লাগতে পারে? এক কামড়। এক কামড়। তো প্রিয় দর্শক, আসলে আপনারা দেখছেন যে ভিডিওটা অবশ্যই ইন্টারেস্টিং হতে চলেছে। সবাই বলতেছে আমি এক কামড়ে খেতে পারবো, কে বলতেছে আমার আসলে এক কামড় লাগবে না, আমি হাফ কামড়ে খেয়ে ফেলবো, ছিঁড়ে নিয়ে খেয়ে ফেলবো, এরকম একটা বলতেছে আর কি। তাদের কনফিডেন্স অনেক দৃঢ়। তো সুতরাং দেখা যাক, আমাদের খেলাটা এখনই শুরু হবে, সেই কনফিডেন্সের জায়গা থেকে দেখবো আমরা আমাদের এই ছোট্ট সোনামণিরা কে সবার আগে খেতে পারে। রেডি, ওয়ান টু থ্রি। তো প্রিয় দর্শক, খেলাটি শুরু হয়ে গেছে, আপনারা দেখুন, দেখা যাক কে হয় সেই কাঙ্ক্ষিত বিজয়ী। সবাই তো বলতেছিল আমি এক কামড়ে খাবো, এ বলতেছে আমি দুই কামড়ে খাবো। দেখা যাক, আবির সে ফার্স্ট কামড় দিয়ে দেওয়া শুরু করেছে, অর্ধেক খাওয়া শেষ মনে হয়। দেখা যাক বন্ধুরা। খাও খাও খাও, তুমি তো বলতেছিলে এক কামড়ে খেয়ে ফেলবো, আরে খাও খাও, মাও করে খাও 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 খাও। হ্যাঁ আবির, দেখা যাক। দেখা যাক আবির পিরাই শেষ। ও মাই গড, কি খাদক, এই তো বাসি ছিঁড়ে ফেলতিল। সাবাস। প্রিয় দর্শক, আমরা সেই খাদককে পেয়ে গেছি। দেখুন সে সবার থেকে আগে যে পেয়ারাটি কিভাবে খেলো, ওই জন্য আসলে রাক্ষুসে খাওয়া যাকে বলে। তো আবির, তুমি এই খাওয়াটা কোথার থেকে শিখেছো? ও মাই গড, এক্সপিরিয়েন্স আছে তোমার। তা তুমি আসলে প্রিয় দর্শক খেয়ে নিক, আসলে সে তৃপ্তি সহকারে খাক, তুমি রিল্যাক্সে খাও, তাড়াহুড়ো করার দরকার নেই, গলায় যেন না বাজে। শেষ। তো প্রিয় দর্শক দেখুন, এই যে ছোট্ট বন্ধু আবির, সে কিন্তু আমাদের প্রতিযোগিতার মধ্যে সবার চেয়ে প্রথমে পেয়ারাটি খেতে সক্ষম হয়েছে, খুব দ্রুত খেয়েছে। আসলে যাকে বলা হয় রাক্ষুসে খাওয়া, কিন্তু আমরা মজার ছলে বলতেছি রাক্ষুসে খাওয়া, আপনারা অবশ্যই কিছু মনে করবেন না। তো এখন দেখবো আবির কিভাবে খেলে তুমি পেয়ারাটা। আমার মনে অনুভূতি আসলো আমি খেতে পারছি। তোমার মনে অনুভূতি আসলো, তুমি পেয়ারাটা বললে যে এক কামড়ে খাবো। হ্যাঁ,
তা তুমি আসলে এই এক কামড়ে না হয়তো বা দুই তিন কামড়ে খেয়েছো তা তুমি তো বলছিলে এক কামড়ে খাবা তো মনে অনুভূতি এক কামড় নিয়ে তুমি তিন কামড় লাগাইলে কেন আমি এমনি বলেছিলাম এমনি বলেছিলে ও আচ্ছা ঠিক আছে চেষ্টা করছো তো প্রিয় দর্শক আমাদের সেই কাঙ্ক্ষিত বিজয়ী আবির আবিরের জন্য রয়েছে আমাদের পক্ষ থেকে একটা আকর্ষণীয় পুরস্কার এখন আমরা আবিরের হাতে সেই আকর্ষণীয় পুরস্কারটি তুলে দিচ্ছি এই যে আবির তোমার জন্য একটি আকর্ষণীয় পুরস্কার আমাদের পক্ষ থেকে এই পুরস্কারটা এমনই এতে তুমি সারা জীবন খাবা কিন্তু শেষ হবে না খাওয়া শেষ হবে না তোমার ঠিক আছে তুমি তো খুশি আর এবং আমাদের প্রথম বিজয়ের জন্য আসলে খাওয়ার পাত্র দিলাম খাওয়ার জিনিস না দিলে কেমন হয় এই যে খাওয়ার জিনিসও দিয়ে দিলাম তুমি পেট ভরে খাও যাও চলে যাও আর সকলের জন্য আমাদের প্রতিযোগী সবার জন্য রয়েছে আসলে সান্ত্বনা পুরস্কার মন খারাপের কোনো কিছুই নেই আসলে প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে একজন বিজয়ী হবে আর বাকিরা আসলে সবাই তো একসাথে সঙ্গে বিজয়ী হয় না তো তোমাদের জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার নাও